নিজ ঘরে থাকার অধিকার থেকে বঞ্চিত বৃদ্ধ মা, নিজ সন্তানদের হাতে লাঞ্ছিত, একবার ভাবুন তো আমাদের সেই লাঞ্ছিত মায়েরা কোথায় আছে, মায়েরা কিভাবে দিন যাপন করছে। এই বয়সে বৃদ্ধা মায়েদের শরীর ভালো থাকছে না প্রতিদিন, তাই তো সমাজসেবক সংগঠন শ্রীহট্ট সম্মেলনে এবার কয়েকজন ডাক্তার নিয়ে ওষুধ নিয়ে হাজির হয়েছে বরজলা বৃদ্ধাশ্রম আপনা ঘর অবলম্বনে। 62 জন বৃদ্ধা মায়েদের চিকিৎসা পরিষেবা প্রদান করেন এই সংস্থা। ডাক্তার প্রসঞ্জিৎ দাস বলেন, বৃদ্ধা মায়েদের পাশে দাঁড়িয়ে সেবা করে আমি আনন্দিত। শ্রীহট্ট সম্মেলনে ত্রিপুরার প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমাকে এই সুযোগ দেওয়ার জন্য, যে আমাদের বৃদ্ধ মারা আছেন ওদের সেবা করার সুযোগ দেওয়ার জন্য। আর আমিও আশা করবো ভবিষ্যতে ওরা আমাদেরকে এরকম সুযোগ আরও দেবেন, যদি আরও এরকম সুযোগ পাওয়া যায় তাহলে আমি অবশ্যই ওদের সেবা করার চেষ্টা করব। ধন্যবাদ। শ্রীহট্ট সম্মেলনের সহ সম্পাদক বিপ্লব কুমার দেব বলেন, আগামী দিনে এ ধরনের পরিষেবা আমরা আরও অনেক বৃদ্ধাশ্রমে গিয়ে করে থাকব। নমস্কার, আমি তো ত্রিপুরা শ্রীহট্ট সম্মেলনের সম্পাদক, এইবার নতুন দায়িত্ব নিয়েছি। সম্ভবত এটাই আমরা প্রথম আজকে এই সহায় সম্বলহীন যে বৃদ্ধাশ্রম ওনাদের সার্বিক কল্যাণের জন্য চিকিৎসার জন্য আমরা একটা স্বাস্থ্য শিবির আজকে আয়োজন করেছি। যথাসম্ভব আমরা ঔষধ কালেকশন করেছি এবং আমাদের শ্রদ্ধেয় ডাক্তারবাবুরা আমাদেরকে আন্তরিকভাবে কোঅপারেট করেছেন, এই জন্য ওনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এবং আমরা এটাও বলি যে আজকে প্রথম শিবির নয়, আমরা খুব সহসাই হয়তো আরও এই ধরনের স্বাস্থ্য শিবির আমরা করবো, যাতে দুস্থ লোকদের প্রয়োজনে আমরা কাজে আসতে পারি। এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা রাখছি আপনাদের মিডিয়াদের কাছেও এবং শ্রদ্ধেয় ডাক্তারবাবুদের কাছে, যে ভবিষ্যতে আমাদের যদি এই ধরনের কোনো পরিকল্পনা দুস্থদের সেবায় আমরা নেই, আমরা সার্বিক সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আমরা শ্রীহট্ট সম্মেলনী ত্রিপুরার পক্ষ থেকে আমরা এই অবলম্বনে যে একটা অনাথ বা বৃদ্ধাশ্রম আছে সেখানে আমরা স্বাস্থ্য শিবিরের একটা পরিকল্পনা নিয়ে আমরা সবাই হাজির হয়েছি। আমাদের সঙ্গে যারা দেখতেছেন সবাই শিল্প সমিতির সদস্য সদস্যরা আছেন, অনেকেই আছেন, সেক্রেটারি আরও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অনেকে আছেন। তো আমরা আজকে এখানে আসার মূল উদ্দেশ্য হল শিহট্ট সম্মেলনী একটা সামাজিক সংস্থা। এই সামাজিক সংস্থার কতগুলো মেইন অবজেক্টিভ যেগুলো আছে, এর মধ্যে একটা আছে যেটা নাকি স্বাস্থ্য পরিষেবা অ্যাস্টেশন করার জন্য, স্বাস্থ্য পরিষেবা দুস্থ মানুষের জন্য করার জন্য, যেখানে যাদের কোনো সহায় সম্বলহীন অবস্থায় আছে, যাদের সেইভাবে চিকিৎসা করার সুযোগ সুবিধা পাচ্ছে না, তাদেরকে আমরা যতটুকু পারি আমরা সাহায্য করা। এই জন্য আমাদের ডাকে সাড়া দিয়ে কয়েকজন বিশিষ্ট ডক্টর আমাদের সঙ্গে এসছেন এবং ডক্টরের সঙ্গে কিছু অ্যাসিস্ট্যান্টও আছেন যারা ওনাদেরকে সাহায্য করছেন। আমরা এই আশ্রমে আসার পরে এখানে প্রায় 70-80 জন মানে বৃদ্ধা মাতা এবং ভগ্নী যারা আছেন তারা সবাই এখানে চিকিৎসা নিচ্ছেন এবং ডাক্তার যারা আসছেন তারা আন্তরিকতার সহিত তাদেরকে দেখাশোনা করছেন। এবং আরেকটা বিশেষ একটা ব্যাপার আমরা যেটা করতে যাচ্ছি সেটা আমরা শুধু কিন্তু চিকিৎসা পরিষেবা কিছু কাগজপত্রে লিখে দিয়ে যাচ্ছি না, আমরা তার যে রেমিডির ব্যবস্থা, যে ওষুধের ব্যবস্থা, সেটাও আমরা যতটুকু ওষুধ লাগছে আমরা সব ওষুধে আমরা ওদেরকে দিয়ে দিচ্ছি এবং যাতে তারা শুধু মানে চিকিৎসার অ্যাডভাইসটা নয়, তারা যাতে ট্রিটমেন্টটা করে যারা সুস্থ হতে পারে। এবং আমরা তাও বলে দিয়েছি যে আমরা শিহট্ট সম্মেলনী এটা আগরতলা হেডকোয়ার্টার, যদি কোনো ভবিষ্যতে এর কোনো প্রয়োজন, বিশেষ কোনো প্রয়োজন পড়ে আমরা এদের সাহায্যে আমরা এগিয়ে আসার জন্য আমরা প্রস্তুত আছি, আমরা থাকবো। এই সম্মেলনীর পক্ষ থেকে আজকে এখানে এসছি অবলম্বন বৃদ্ধাশ্রমটিতে। আমরা বৃদ্ধ, আমরাও বৃদ্ধ হয়ে যাচ্ছি, সমাজের একটা অংশ, বড় অংশ যারা বৃদ্ধ হচ্ছেন এই প্রজন্মের, এই এই বর্তমান সময়ে তাদের যে অবস্থান সেটা আগে ছিল না, এই প্রথম হয়েছে। আগে পড়েছি আমরা বিভিন্ন বই পত্রিকায়
যে বিদেশে এগুলো থাকে, তখন আমরা অবাক হয়ে ভাবতাম কেন বুড়ো হলে সবাইকে এখানে চলে আসতে হবে। কিন্তু এখন দেখছি আমাদের এখানে ওই রকম হয়ে গেছে, পরিস্থিতির চাপে, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা এইরকম আশ্রম করতে হয়েছে। মা বাবা বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন তাদেরকে আমরা আশ্রমে অনেক ছেলেমেয়েরা পাঠিয়ে দিতে বাধ্য হয়। বাইরে কোম্পানিতে চাকরি করে তারা মা বাবাকে দেখতে পারে না, মেয়েরাও দেখতে পারে না, কাজে এখানে পাঠিয়ে দেয়। তো এটা অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক বলেই ধরে নিতে হবে। আমি এখানের যে আশ্রমের যারা আছেন, আমার যাদের সঙ্গে আমরা অনেকক্ষণ ধরে ঘনিষ্ঠভাবে আলোচনা করেছি, তাদের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম কারুর ছেলে বিদেশে বাইরে থাকে, কারুর মেয়ে বড় চাকরি করে, কারুর স্বামী বড় চাকরি করতেন, এরকম সবাই আছেন, অনেকেই আছেন, আবার অনেক দুস্থও আছেন। এরা সবাই যাতে ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, এই আশা নিয়ে সিহত্ব সম্মেলনের পক্ষ থেকে আজকে আমরা এই একটা যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। আমরা সামান্য একটু কতটুকু করতে পেরে আমরা ধন্য। ওরা যাতে ভালো থাকেন ওদের সার্বিক মঙ্গল কামনা করছি। ওরা যাতে ভালো থাকেন, আমি ওদেরকেও বলবো ওরা যাতে আনন্দে থাকেন। আমাদের ভগবান আমাদের চোখ দিয়েছেন সামনের দিকে তাকাবার জন্য, পেছন দিকে তাকাবার জন্য নয়। ওরা যাতে সামনের দিকে তাকিয়ে সামনের দিনগুলোকে সুন্দর করে তোলেন, আনন্দের সঙ্গে সুস্থভাবে বাঁচতে পারেন, এই আশা রেখে আমরা এখানে এসেছি। আমি এই আশা করছি ওরা ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ। এই পরিষেবা দেখে বৃদ্ধা মায়েরা যেমন আনন্দিত, তেমনি আপনা ঘরের কর্মকর্তারাও আনন্দিত। আবির চক্রবর্তীর রিপোর্ট, সংবাদ ত্রিপুরা।